রাজ্যে বিধানসভা নির্বাচন ও পুরো ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেস ততটাই কোণঠাসা হয়ে কংগ্রেস দলের সাংগঠনিক মিথ্যা পদবি সামনে তুলে ধরে একাংশের লোকজনদেরকে তৃণমূল কংগ্রেসে সামিল করছে। প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেস বড় মাপের কোনো কংগ্রেস কিংবা অন্য কোনো বিরোধী দলের নেতাকে বাগাতে পারেনি, সেই কারণেই মুখ রক্ষার তাগিদে কংগ্রেস দলের সাংগঠনিক মিথ্যা পদবি উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে সামিল করে পাল্লা ভারী করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই ধরনেরই এক ঘটনা নজির স্থাপিত হয়েছে রাজধানী আগরতলা শহর এলাকায়। রবিবার বরজলা বিধানসভা কেন্দ্রে বরাবরের মতো যোগদান নাটক মঞ্চস্থ করেছে তৃণমূল কংগ্রেস। তাতে বলা হয়েছে কংগ্রেস দল ছেড়ে 107 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। 2018 সালের বিধানসভা নির্বাচনে বরজলা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপক দাস, তিনি পরাজিত হয়েছিলেন। বর্তমানে তার সাংগঠনিক কোনো ভিত্তি নেই। জনবর্জিত ওই নেতা নিজেকে কংগ্রেসের এসসি লেনের ভাইস চেয়ারম্যান হিসাবে মিথ্যা পদবি ব্যবহার করছেন। তিনি এই পদে কোনোদিনই আসীন ছিলেন না বলে কংগ্রেসের একটি সূত্র থেকে দাবি করা হয়েছে। প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের শলা পরামর্শ নিয়ে তিনি নিজেকে কংগ্রেসের স্বঘোষিত একজন নেতা হিসাবে পরিচয় দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এই ধরনের মিথ্যা পদবি ব্যবহার করার ঘটনায় রীতিমতো হতবাক কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা। আজকে বরজলা বিধানসভা কেন্দ্রের ২০১৮ সনের কংগ্রেসের বিজিত প্রার্থী এবং কংগ্রেসের এসসি সেলের ভাইস চেয়ারম্যান রাজ্য কমিটির দীপক দাসের নেতৃত্বে বরজলা বিধানসভা কেন্দ্রের 31 পরিবারের 107 জন ভোটার আজকে তৃণমূলে যোগদান করছে। তাদের দলে বরণ করে নেবেন আমাদের শ্রদ্ধেয় দিদি রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব মহোদয়া। চলো পাল্টাই হলো একটা নেগেটিভ স্লোগান, যে একটা দলকে পাল্টাই। যেরকম বিজেপি বলে কংগ্রেস মুক্ত, হেই মুক্ত, গণতান্ত্রিক দেশে তৃণমূলও থাকবে, বিজেপিও থাকবে, কংগ্রেসও থাকবে, সিপিএমও থাকবে, সমাজবাদীও থাকবে, সবাই থাকবে। আমরা কোনো নেগেটিভ স্লোগান নিয়ে কোনো জনসাধারণের পাশে যাব না। চলো পাল্টাই মানে কাকে পাল্টাই? গভর্নমেন্টকে পাল্টাই। কিন্তু জিতবে ত্রিপুরা মানে জিতবে তৃণমূল কিন্তু আমরা বলছি না, আমরা বলছি জিতবে ত্রিপুরা। একটি রাজনৈতিক মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছিল বাস্তবে সেই সব পরিকল্পনা ভেস্তে গেছে। কোনো বড় ধরনের নেতাকে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে সামিল করতে পারেনি দল। এই ভঙ্গুর পরিস্থিতিতেই বেনো জলে মাছ শিকার করার চেষ্টায় লিপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি কতটা নড়বড়ে তা প্রমাণিত হবে বলেও বিভিন্ন রাজনৈতিক মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।